হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ইনোভেটে সকলকে স্বাগত। আজকে আমরা ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব গসাগু নিয়ে বা HCF আর GCD নিয়ে। তার পার্ট 4 অংশ আজকে দেখব। বাকি পার্টগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবং বলে রাখি, এইগুলি আমরা বেসিক এবং শর্টকাট পদ্ধতিতে শেখাচ্ছি, আর অনেকগুলো শর্টকাট পদ্ধতিতে শেখাচ্ছি। যেটি তোমাদের ভালো লেগে থাকবে সেটি সেই শর্টকাট পদ্ধতিতে তোমরা অ্যাপ্লাই করো। এগুলি হচ্ছে SSC, PSC, রেল, ব্যাংক, ICDS এবং আদার্স আপকামিং রেলওয়ে এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাজ প্রত্যেকটা পরীক্ষাতে যদি তোমরা শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই না করো তাহলে টাইম ম্যানেজমেন্টের কিন্তু খুব প্রবলেম হবে। তাই আমরা অনেক রকম শর্টকাট পদ্ধতি দিয়ে এইগুলি শেখাচ্ছি। বলে রাখি, যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো দেখে নেব আজকের প্রথম কোশ্চেন। আজকে প্রথম কোশ্চেন দেখো, ফাইন্ড দা HCF অফ অর গসাগু নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন আছে 2^4 ইনটু 3^7 ইনটু 5^2। নেক্সট নাম্বারটা হচ্ছে 2^3 ইনটু 3^8 ইনটু 5। আর থার্ড নাম্বারটা হচ্ছে 2^5 ইনটু 3^2 ইনটু 5^3। এই তিনটে নাম্বার দেওয়া আছে, এদের গসাগু নির্ণয় করো। ঠিক আছে, এবার এখানে দেখো এখানকার প্রাইম ফ্যাক্টর গুলো হচ্ছে 2, 3, and 5। দেখো, হেয়ার 2, 3, 5 আর প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা 2, 3, 5। এবং দেখো যে 2, 3, 5 এই যে জিনিসটা, এই 2, 3, 5 এইগুলো কিন্তু তিনটে নাম্বারেতেই আছে। অনেক অঙ্কতে থাকে যে তিনটে জিনিসই একই, মানে যতগুলো নাম্বার দেয়া থাকবে সবগুলোতে থাকবে এমন না। যেমন দেখো এখানে 2, 3, 5 যদি মনে করো প্রথমটিতে থাকলো, দ্বিতীয়টিতে থাকলো, কিন্তু মনে করো তৃতীয়টিতে থাকলো না বা অন্য নাম্বার থাকলো, এরকম ধরনেরও প্রশ্ন আসতে পারে কিন্তু। ঠিক আছে, যাই হোক, এখানে হচ্ছে তোমার তিনটে নাম্বারে দেয়া আছে 2, 3, 5। আর পাওয়ার মানে নিশ্চয় তোমরা জানো যে 2^4 মানে চারটে, মানে 2 হচ্ছে 4 বার আছে, মানে 2 × 2 × 2 × 2, মানে 4 বার 2-এর গুণফল হচ্ছে 2^4। 2 × 2 × 2 × 2। 3^7 মানে হচ্ছে 7 বার ধরে 3-এর মাল্টিপল। ঠিক আছে, আর 5^2 মানে হচ্ছে 5 × 5, মানে 2 বার 5 থাকবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার অঙ্কটা সলিউশন করব কি, দেখো এখানে বলেছে যে এয়ার 2, 3, 5 আর প্রাইম নাম্বার, মানে 2, 3, 5 মৌলিক সংখ্যা, তাই তাদের গসাগু হবে প্রোডাক্ট অফ লোয়েস্ট কমন পাওয়ার অফ 2, 3, 5। যেহেতু এখানে দেখো 2, 3, 5 বা এখানটা ভালো করে শুনবে যে দেখো 2, 3, 5 যেহেতু তিনটে অঙ্কতেই আছে, তিনটে সংখ্যাতেই আছে, তার জন্য এখানে আমরা 2, 3, 5 দিচ্ছি। এবং তারপরে কি নেব, লোয়েস্ট কমন পাওয়ার। দেখো প্রথম ক্ষেত্রে 2-এর মাথায় 4 আছে, প্রথমটার প্রথম অঙ্কটার ক্ষেত্রে, পরের অঙ্কটার ক্ষেত্রে 2-এর মাথায় 3 আছে, আর থার্ড অঙ্কটার ক্ষেত্রে 2-এর মাথায় 5 আছে। এদের মধ্যে পাওয়ার গুলো যেখানে সব থেকে কম সেই পাওয়ারটা নেব। দেখো এখানে 2^3, মানে 2-এর মাথায় 3 হচ্ছে কম, তার জন্য এখানে বসালাম 2^3 বা 2-এর মাথায় 3। ইনটু এবার 3 নেব। 3 দেখো প্রথমটাতে আছে 3^7, পরেরটা আছে 3^8, তারপরেরটা আছে 3^2। তাহলে 3^2 নিশ্চয়ই কম অন্যগুলোর ক্ষেত্রে, সুতরাং এখানে 3^2 নিলাম। ইনটু 5 নেব। কেন এখানে 5 নিয়েছি, দেখো প্রথমটা আছে 5^2, তারপরেরটা আছে 5, তারপরেরটা আছে 5^3। সুতরাং 5-এর মাথায় এখানে 1 আছে, তার মানে এখানে হচ্ছে 5-এর পাওয়ারটা সব থেকে কম কোথায়, সেকেন্ড নাম্বারটাতে। সুতরাং এখানে 5 নিয়ে নিলাম। ঠিক আছে, এইটা মনে রাখবে যে লোয়েস্ট কমন পাওয়ার নিতে হবে, লোয়েস্ট কমন পাওয়ার। তাহলে এটার গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে গসাগুর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি তাতেও বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে এবং মেলও করতে পারো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারো PDF পাওয়ার জন্য। ঠিক আছে, এই গেল অঙ্ক। এছাড়া যখন 2, 3, 5 তিনটে নাম্বারই থাকবে না বা অন্য কিছু নাম্বার এসে যাবে, তখন সেভাবে কি করে গসাগু নির্ণয় করতে হবে সেগুলো দেখবো। গসাগুর ক্ষেত্রে শুধু একটা জিনিস ভালো করে মনে রাখবে, গসাগু মানে হচ্ছে সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাধারণ থাকতে পারে, মানে প্রত্যেকটা অঙ্কগুলোর যে প্রত্যেকটা সংখ্যাগুলোর কমন জিনিস থাকতে হবে, সেটি হচ্ছে গসাগু। ঠিক আছে, চলে যাবো নেক্সট প্রশ্নে।
নেক্সট প্রশ্ন দেখো, বলছে ফাইন্ড দা গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ ক্যান বি মেজার এক্সাক্টলি দা লেন্থ 204 সেন্টিমিটার, 11 মিটার, 90 সেন্টিমিটার আর 14 মিটার 45 সেন্টিমিটার। মানে বলছে ধরে নাও 204 সেন্টিমিটার, 11 মিটার, 90 সেন্টিমিটার আর 14 মিটার 45 সেন্টিমিটারের মনে করো লাঠি আছে, ঠিক আছে। এবার আমি এই তিনটে লাঠিকে মেজার করতে পারবো সব থেকে বড় কোন ফিতের সাহায্যে। ধরে নাও সব থেকে বড় একটা ফিতে নেবো যার সাহায্যে এই তিনটে লাঠিকেই সমানভাবে আমরা মাপতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে বলছে কোশ্চেন, ফাইন্ড দা গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ ক্যান বি মেজার এক্সাক্টলি দা লেন্থ, মানে এক্সাক্টলি ওই না এটা দিয়ে মাপতে পারবো, ঠিক আছে। তোমরা ভাববে যে ফিতে হচ্ছে তো আমরা বড় নিয়ে সব জায়গাতেই মাপতে পারি, ব্যাপারটা এখানে সেই রকম না। এখানে বলতে এক্সাক্টলি, এই এক্সাক্টলি কথাটার জন্য গুরুত্ব আছে, এক্সাক্টলি দা লেন্থ 204 সেন্টিমিটার, 11 মিটার, 90 সেন্টিমিটার, 14 মিটার, 45, এই তিনটে তিনটেকেই মাপতে পারবো, সব থেকে বড় পসিবল লেন্থ সেটা বার করতে হবে, ঠিক আছে। এবার বলে রাখি যে এই ধরনের অঙ্ক যখন থাকবে দুটো আলাদা আলাদা এককে থাকবে তখন সব সময় প্রথম মানে সব থেকে ছোট এককে ট্রান্সফার করবে, ঠিক আছে। সংখ্যাগুলোকে সব থেকে ছোট এককে ট্রান্সফার করবে। এখানে দেখো মিটার আর সেন্টিমিটার আছে, সেন্টিমিটার যেহেতু সব থেকে ছোট একক তাই আমরা সবগুলোকে সেন্টিমিটারে ট্রান্সফার করব। এখানে দেখো সেটিকে সেন্টিমিটারে ট্রান্সফার করেছে, 204 সেন্টিমিটার মানে 204 সেন্টিমিটার, 11 মিটার, 90 সেন্টিমিটার মানে 1190 সেন্টিমিটার আর 1445 সেন্টিমিটার মানে 1445 সেন্টিমিটার, ঠিক আছে। এই প্রথমে এটা করব। এবার কি করতে হবে, এদের গসাগু বার করতে হবে। এবার এদের গসাগু বার করার প্রসেস অলরেডি আমরা শিখিয়ে দিয়েছি কিভাবে শর্টকাট মেথডে বা উৎপাদক বিশ্লেষণ করে কিভাবে করতে হয়। আমি এখানে শর্টকাট ট্রিক একটা ইউজ করছি যেটিও আগেও আমরা আলোচনা করে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। প্রথমে কি করতে হবে যে সংখ্যাগুলো যেগুলো দেয়া থাকবে তাদের মধ্যে ডিফারেন্স বার করতে হবে, ঠিক আছে। ফার্স্ট 1190 - 204, তারপর 1445 - 1190, তারপর 1445 - 204, এগুলোর মধ্যে সব থেকে যে ছোট নাম্বারটা মানে ছোট বিয়োগফলটা হবে সেটা আমরা নেব। দেখো এখানে সব থেকে ছোট বিয়োগফল এসেছে 255, সেটি এসছে 1445 - 1190 করে, বাকিগুলো দেখবে 255 থেকে বড় হবে। এবার কি করবো, এই 255 কে উৎপাদকে বিশ্লেষণ করলো, উৎপাদকে বিশ্লেষণ করলে আছে 3 × 5 × 17, ঠিক আছে। এটি গুণ করলে আছে 255। এবার দেখবো এই উৎপাদকে বিশ্লেষণ করার পর এই উৎপাদক গুলো প্রত্যেকটা এই নাম্বার মানে সংখ্যাগুলোকে মিলছে কিনা, ভাগ করলে মিলছে কিনা বা বিভাজ্য কিনা। দেখো এখানে প্রথম 3 আছে, তাহলে 3 দেখবো যে এই 204, 1190 আর 1445 ভাগ করলে মেলে কিনা, ঠিক আছে। প্রথমটা দেখো 204টা মিলে যাবে, কারণ আমরা 3 দিয়ে ডিভিসিবিলিটি ল অলরেডি আমরা বলে দিয়েছি, ডিভিসিবিলিটি ল তে বলা আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে কিভাবে শর্টকাট মেথডে দেখা যায়। 3 এর ক্ষেত্রে হচ্ছে যে সংখ্যাগুলো যোগ করলে সেটি হচ্ছে যদি 3 দিয়ে ডিভিসিবল হয় তাহলে পুরো নাম্বারটাই ডিভিসিবল হবে। এখানে দেখো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে, এখানে দেখো 2 আর 4, 2 0 4 আছে, 2 আর 4 যোগ করলে 6 হচ্ছে, 6 3 দিয়ে ডিভিসিবল তাই 204টা হয়ে যাবে। নেক্সট দেখো 1190, 1190টা 3 দিয়ে যাবে না, কারণ দেখো অঙ্কগুলোর যোগ করো 1 + 1 + 9 + 9 + 0, সুতরাং 9 রেখে 10 রেখে 11 হচ্ছে, সুতরাং 3 হচ্ছে এটি কমন হলো না, সাধারণ হলো না, যেটা সবগুলোকে ডিভিসিবল হচ্ছে না। নেক্সট দেখবো 5, 5 দেখো 204 তো 5 দিয়ে ডিভিসিবল কখনোই হবে না, কারণ 5 দিয়ে ডিভিসিবল হতে গেলে ইউনিট ডিজিটটা বা একক অঙ্কটা আইদার 0 হতে হবে আর 5 হতে হবে, 204 যেহেতু হচ্ছে না সুতরাং 5টাও এখানে কাটা হয়ে গেল। এবার দেখো 17, 17 দিয়ে দেখবে ভাগ করলে তিনটে জিনিসই মিলছে, বা তোমরা নিজেরা ভাগ করে দেখো 17 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা মিলে যাবে, তাই এর অ্যান্সারটা হয়ে যাবে HCF হয়ে যাবে 17, কারণ হচ্ছে কি 17 ডিভাইডস অল দ্য নাম্বার, 17 সমস্ত নাম্বারকেই ভাগ করছে, ঠিক আছে। তাই এর অ্যান্সারটা হয়ে যাবে HCF হয়ে যাবে 17 আর অ্যান্সারটা হয়ে যাবে 17 সেন্টিমিটার। ইউনিটটা ভালো করে দেখবে যে এখানে যেহেতু আমরা সব সেন্টিমিটারে নিয়েছিলাম তাই ইউনিটটা কিন্তু সেন্টিমিটারই হলো। এই হচ্ছে গেল এই হচ্ছে অ্যান্সার হলো, ঠিক আছে। আর এটি অ্যান্সার যে গ্রেটেস্ট পসিবল লেন্থ 17 সেন্টিমিটার হলে আমরা সমস্ত যে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে ঠিকঠাক ভাবে মেজার করতে পারবো। ওকে, PDF পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে দেখা হবে।